আজকে বানাচ্ছি বাঙালিদের জনপ্রিয় একটি খাবার বেগুনি। বেগুনি বানানোর জন্য আমি এখানে বেসন, লবণ, হলুদ, মরিচ দিয়ে ভিজিয়ে নিয়েছি। বেসনটা একটু গাঢ় হবে। সঙ্গে নিয়েছি বেগুন, বেগুনটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথম আমি হাঁড়িতে তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ। পর্যাপ্ত তেল না দিলে এটা ফুলবে না। তেল গরম হয়ে গেলেই আমি বেগুনগুলোকে বেসনের মধ্যে ভিজিয়ে এরপর গরম তেলে ছেড়ে দেব। এটা খুবই একটা ইজি ওয়ে টু কুক দিস আইটেম। আশা করছি আপনাদের কাছে এটা অনেকটাই সহজ লাগবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন সাবস্ক্রাইবের দিক থেকে আমি খুবই পিছিয়ে আছি। আপনারা একটু হেল্প করলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের সকলের কাছ থেকে দোয়া প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।